ঈদ শেষ হলেও কাটেনি আনন্দের রেশ, তাই এখনও বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন লোকজন পরিবার প্রিয়জন নিয়ে। অনেকে ছুটছেন ঐতিহাসিক বিভিন্ন স্থাপনায়। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। মুঘল আমলের অসমাপ্ত স্থাপনা লালবাগ কেল্লা, এখানেই ঘুমিয়ে আছেন শায়েস্তা খার কন্যা পরিবিবি। তার বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। ঈদের ছুটিতে তাই দর্শনার্থীরা পরিবার প্রিয়জন নিয়ে ঘুরতে আসছেন এখানে। পুঁথিগত বিদ্যার বাইরে সন্তানদের ইতিহাসের চিহ্ন স্বচক্ষে দেখানোর জন্য অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। এখন বর্তমানে হলো ঢাকা শহর ফাঁকা, ঈদের ছুটি, তো এই ধরনের ফাঁকা আমরা সাধারণত ফিল করি না, আমরা এটা পাই না, যার কারণে আজকে ঢাকা শহর খালি বিধায় আমরা একটু এই বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা। বই এগুলো পড়েছি, দেখছি, তো এগুলো ঘোরার ইচ্ছা ছিল, তো আজকে সেটা পূরণ হলো। ঐতিহাসিক এই স্থাপনা দেখে মুগ্ধ বিদেশি পর্যটকরা। It's very special to be here because it's very different to the Netherlands where we come from. It's very special to see everyone and to see your culture. And I think it's really beautiful, you know, looking at all these historic moments. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বিগত দিনগুলোর চেয়ে কিছুটা কমেছে দর্শনার্থীদের সমাগম। গতকালকে যা হয়েছে তার থেকে একটু কম হবে, হাজার হাজার মানুষ কম হবে। ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে এখনো ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।